অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের নীতিকে অবজ্ঞা করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি খুনি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে পুনরায় দেশ তুলে না দেবার আহ্বান জানান। বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাস্তায় নামলে খুন আর ঘরে থাকলে গুম হতে হতো। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও দাবি করেন চরমোনাই পীর। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারত পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে বন্যা পরিস্থিতিতে ফেলেছে। এছাড়া দাবি জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের।